গোপন রাখা সম্ভব না। অনেক রকম পারে যা বিভ্রান্ত যা বিস্তৃত, কিন্তু সত্যকে আর গোপন রাখা সম্ভব না। কারণ হচ্ছে এখনো পৃথিবীতে একদল সাংবাদিক আছে, সত্যগুলোকে সবসময় আমাদের উপস্থাপন করেন। আপনি যদি আজকে বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে আন্তর্জাতিক সম্মেলন হয় সেটা খেয়াল করেন, আপনি দেখবেন যে বিশ্ব নেতৃত্বের ব্যর্থতা সাংবাদিকেরাই খুব তীক্ষ্ণভাবে প্রশ্ন করে। আমরা যতবারই আন্তর্জাতিক সম্মেলনগুলোতে যাই, আমাদের সাথে আমাদের দেশের সরকার কথা বলুক আর না বলুক, সাংবাদিকেরা কিন্তু সবসময় জানতে চায় সরকার কি বলবো, আপনারা কি বলেন, কি হচ্ছে এই গ্রহের জন্য। আমরা যত জনস্বার্থমূলক মামলা করি, আমরা কিন্তু তার বেশিরভাগ তথ্যই সাংবাদিকদের কাছ থেকে পাই। যদি দেশীয় প্রেক্ষাপটে আসি, অনেক সময় অনেক মামলা করে আমরা ভালো একটা আদেশ নিয়ে বসে থাকি, কিন্তু আমাদেরকে বসে থাকতে দেয় না আমাদের সাংবাদিকেরা। ওরা আবার গিয়ে ফিল্ড থেকে খবরটা নিয়ে আসে যে কি হচ্ছে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি আলোচিত কথা হচ্ছে গাছ কাটা। আপনি যদি বাংলাদেশের পত্রিকাগুলো খোলেন, বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় কোনো না কোনো পত্রিকায় আজকে কালকে মানে সকল জাতীয় পত্রিকায় কিন্তু এটা কভার করছে। আমরা যে আন্দোলনটা করি, এই আন্দোলনে আমরা যেরকম একটা জনগোষ্ঠীকে মবিলাইজ করি, তাদেরকে সংগঠিত করি, সেই সংগঠিত বক্তব্যটা বৃহত্তর সমাজের কাছে তুলে ধরতে আমরা এখনো গণমাধ্যমের দ্বারস্থ হই। যতই অপসাংবাদিকতা ভুল সাংবাদিকতার কথা বলা হোক না কেন, এখনো পর্যন্ত কিন্তু যে কোনো কর্মকৌশল যখন আমরা নির্ধারণ করি, আমরা সবসময় চিন্তা করি যে আমরা মিডিয়াকে কিভাবে কিভাবে এখানটাতে ইনভলভ করবো। একটা ছোট্ট উদাহরণ দিই, বাণীশান্তা বলে একটা গ্রাম আছে, আপনারা কেউই হয়তো এই গ্রামের নাম শুনেন। সেখানে ড্রেজিং করে বালু এনে কৃষকের জমিতে ফেলা হবে এবং যথারীতি সরকারের পক্ষ থেকে এটা অনুর্বর এবং এক ফসলি বলা হলো। তো সেখানকার লোকজন যখন আন্দোলন করে, সেই বাণীশান্তা থেকে আন্দোলন আমাদের কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যায় ঢাকাতে, কিন্তু আমাদের কাছে পৌঁছালো গণমাধ্যমের মাধ্যমে। তারপরে আমরা যখন দেখলাম যে বাণীশান্তাকে কোনোভাবে পরিচিত করা যাচ্ছে না, চিটগাংকে যায়, সীতাকুণ্ডকে যায়, খুলনাকে যায় সহজে, কিন্তু বাণীশান্তাকে পরিচিত করা যাচ্ছে না, তখন যখন আমরা কয়েকজন মিডিয়ার সাথে কথা বললাম এবং তারা নিজেরা গিয়ে বাস্তবে দেখে আসলো জিনিসটা, সেইটা যখন রিপোর্টেড হলো, তখন আমাদের পক্ষে ওই কৃষকদের এবং তাদের জমি রক্ষাটা অনেক বেশি সহজ হলো। এবং এইখানে আমাদেরকে মামলাও করতে হয়নি, কারণ ওই সংবাদগুলো সরকারের উপরের মহলে যখন উপস্থাপিত হয়, তখন তো ওই চিত্রটা উপস্থাপিত হয় না। সাংবাদিকেরা যখন ছবি দিয়ে ওটা প্রকাশ করে দেন, তখন এটা অনেক বেশি শক্তিশালী হয়। আমরা জাহাজ ভাঙায় আসি, আমার মনে হয় যে আমি এখন জাহাজ ভাঙা নিয়ে এক ধরনের বিরক্ত হয়ে গেলেও আমাদের সাথে যারা কাজ করেছে সে সমস্ত সাংবাদিকেরা বিরক্ত না। তারা রিপোর্টের পর রিপোর্ট কিন্তু এখনও করে যায়। আমি কয়দিন আগে একটা লিড নিউজ পড়লাম যে জাহাজ ভাঙা থেকে মাত্র 10% লোহা আসে। এই কথাটা যে আমি কতবার বোঝাবার চেষ্টা করেছি কত জায়গাতে, আমার কাছে সর্বোচ্চ 25 বার, আমি বুঝাতে পারি না। তো যখন এটা পত্রিকায় আসে, পত্রিকাতে তোরা বলার চেষ্টা করে 90% আসে, আসলে তো 90% আসে না। তেমনিভাবে আরেকটা ছোট্ট উদাহরণ দিই, সোমেশ্বরী নদী। সোমেশ্বরী একসময় খুবই সুন্দর একটা নদী, স্বচ্ছ একটা নদী, পর্যটন সাইটের অন্তর্ভুক্ত। সোমেশ্বরী নদী ইজারা নেওয়া হয় 80 থেকে, বুঝেন যে ওখান থেকে কি বালু উত্তোলন, নদী থেকে প্রতিদিন 4,500 ট্রাক বালু উঠে, তাহলে ওই নদীর আর কি অবশিষ্ট থাকে। এখন এইটা আমরা কিভাবে বলবো, কারণ সরকার তো বলবে যে অনেক উন্নয়ন হচ্ছে এবং এটার জন্য বালু লাগে, এবং সেটা যিনি তোলেন তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ওই এলাকার সংসদ সদস্য। যখন এটা সাংবাদিকেরা রিপোর্ট করা শুরু করলো এবং দেখিয়ে দিল যে কেমন করে সোমেশ্বরী মরে যাচ্ছে, আত্রাই নদীর মুখে বাদ দিয়ে দিচ্ছে, তখন কিন্তু আসলে এটার একটা অন্য ভিজুয়াল ইম্প্যাক্ট হয়। এই একই ছবি যদি আমি, আমি তো পক্ষ, কাজে আমার ছবিটাকে, ছবিটা সাংবাদিকের তোলা ছবিটা অনেক বেশি নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সাথে বিবেচিত হবে। এখন ইসরায়েল প্যালেস্টাইনের ঘটনাগুলো ঘটছে,
এগুলো তো বিবেককে, বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে, কারা বলেন? এদিকেও কিন্তু গণমাধ্যম, কিছু গণমাধ্যম একটা পক্ষ অবলম্বন করছে, কিন্তু গণমাধ্যমগুলো বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার যে কাজটা করছে, গণমাধ্যমও পারতাম না কি কি হচ্ছে। তার আমি যে উদাহরণগুলো দিলাম এখানে, যেহেতু মন্ত্রী মহোদয় আছেন, উনি হয়তো ভাববেন যে আমি এটা বলার চেষ্টা, মানে সরকারকে বোঝাবার জন্য গণমাধ্যমকে, তা না, সরকারকেও আসলে, গণমাধ্যম কিন্তু সরকারেরও একটা সহযোগী সংগঠন। এই কথাগুলো আমি বলা একরকম, আর যখন গণমাধ্যম বলবে, ছবি দিয়ে বলবে, তথ্য দিয়ে বলবে, উপাত্ত দিয়ে বলবে, তখন আরেক রকম। আমি নিজে কি জীবনে অপসাংবাদিকতার শিকার হইনি? আমি কিন্তু অনেক অপসাংবাদিকতার শিকার হয়েছি, কিন্তু আমার কাছে কখনো সাংবাদিকদেরকে এত কিছুর পরেও প্রতিপক্ষ মনে হয় না। কারণ আমি দেখেছি যে বড় অংশটা এখনো সমাজের জন্য ভালো কিছু করতে চায়, বড় অংশটা এখনো দেশের জন্য ভালো কিছু করতে চায়। একটা অদ্ভুত আবহে আমরা জীবীরা, চিকিৎসকের শিক্ষাজীবী সংস্থার যেরকম কিছু কিছু অবক্ষয় আছে, এখানেও হয়তো আছে, কিন্তু আমরা অবক্ষয়টাকে কখনোই বড় করে দেখব না, এটাকে আনএড্রেসড রাখব না। আমাদের কথা হচ্ছে এটাকে আমরা আনএড্রেসড রাখব না। আমাদের দেশের সাংবাদিকরা এমনকি পরিবেশ নিয়ে রিপোর্ট করেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেয়েছে। সেখানে আমার এখন অন্যতম কাজ হয়েছে পরিবেশ মামলার পাশাপাশি সাংবাদিকদেরকে লিগাল অ্যাসিস্ট্যান্স দিয়ে যাওয়া। এটা মানে অন্যান্য ভিকটিমদেরকেও দিতে হয়, সাংবাদিকদেরকেও দিতে হয়েছে। কিন্তু কাজেই কখনোই সমাজে পরিবর্তনটা সহজ ছিল না, কারোর জন্যই সহজ ছিল না। নেলসন ম্যান্ডেলার জন্য সহজ ছিল, কারোর জন্যই সহজ ছিল না, কারোর জন্যই খুব অল্পেই সমাজ পরিবর্তন হয়ে যায়নি। আমরা যদি ইতিবাচক সমাজের পরিবর্তন চাই, আমরা যদি একদম সাংঘাতিক ক্যাপিটালিজমের বাইরে যেয়ে গ্রহকে সম্মান করে, পরিবেশকে সম্মান করে, প্রকৃতিকে সম্মান করে উন্নয়ন চাই, সেক্ষেত্রে সাংবাদিকেরা যে ভূমিকা পালন করতে পারেন, বাংলাদেশে যা পালন করেছেন, বিশ্বেও অনেক জায়গায় তা পালন করছেন, সেখানে তারা ঝুঁকির মুখোমুখি হচ্ছেন যে কোনো, কারণ তারা গ্রহকে রক্ষা করতে গিয়ে পুঁজিবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, গ্রহকে রক্ষা করতে গিয়ে অলিগার্কসদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, গ্রহকে রক্ষা করতে গিয়ে ফসিল ফুয়েল এর বিরুদ্ধে যে রিনিউয়েবলের কথা বলছেন, কাজে অনেক কোম্পানি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেবে, অনেক রাষ্ট্রযন্ত্রই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেবে, তাদের মুক্ত কণ্ঠকে কমিয়ে আনার চেষ্টা করবে, ক্ষীণ করার চেষ্টা করবে। কিন্তু সেখানেই আমরা যারা গ্রহ নিয়ে কাজ করি এবং সাংবাদিকদের মধ্যে যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তা সেটা গ্রহের অধিকার হোক বা যে কোনো অধিকার হোক, অধিকারের সব সব ভ্যালু কিন্তু একই জায়গাতে আছে। সব আমরা নারী অধিকার নিয়ে যারা কাজ করেন, পরিবেশ অধিকারের ভ্যালু কিন্তু তার থেকে ভিন্ন না, মূল্যবোধ একই। তো আমরা যদি মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতার কথা বলি, সেখান থেকেই তো গ্রহ রক্ষার কথা আসে। এবং আমি মনে করি বাংলাদেশে এখনো মূল্যবোধ কেন্দ্রিক সাংবাদিকতা রয়েছে, এবং গ্রহ রক্ষায় আমাদের সাংবাদিকরা যেমন কাজ করছেন, ইন্টারন্যাশনালিও তারা কাজ করছেন। আমি একটা কথা শুধু বলে শেষ করব, যে আমাদের সাংবাদিকদের আরো অনেক বেশি এক্সপোজার দরকার, তথ্য উপাত্ত এবং এগুলো বিশ্লেষণ করার, আমি মনে করি যে তাদের আরো বেশি চর্চার দরকার আছে। এগুলো যত চর্চা করব, ততই আসলে আমরা আরো বেশি উন্নত মানের রিপোর্টিং দিতে পারবো। আমাদের সাংবাদিকেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরস্কার নিয়ে আসতেছেন, আমাদের রোজিলাকে তো দেখি সে অনেক বেশি পুরস্কার পাচ্ছে, ওকে তো আমি বলি যে তুমি তো অনেককেই ডিফিট করে দিচ্ছ, এটা তো ভালো লাগছে না আমাদের কাছে। তো এই যে সাহসিকতার সাথে টিকে থাকা, এটাই আসলে আমাদেরকে শিখতে হবে, এবং এই স্বীকৃতিটা আমাদের দেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশ হচ্ছে ক্লাইমেট ভালনারেবল দেশগুলোর মধ্যে অন্যতম, আমাদের দেশকে রক্ষা করতে হলে, আমাদের মানচিত্রকে রক্ষা করতে হলে পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী হওয়ার কোনো বিকল্প নেই। যেভাবে জলবায়ু সাংবাদিকের, জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, ওইটা ঘটে গেলে আমাদের দেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্রের নিচে। তার মানে আমি যেভাবে আমার দেশের মানচিত্র আঁকি, আমার সন্তান সেভাবে আঁকবে না। এটা তো একটা বিশাল বড় ব্যাপার। আমার দেশের, আমার ভূখণ্ডের, আমার মানচিত্রকে রক্ষা করতে গেলে বাংলাদেশে পরিবেশ সাংবাদিকদেরকে অবশ্যই অনেক বেশি শক্তিশালী হতে হবে, অনেক বেশি সংগঠিত হতে হবে, এবং পরিবেশ সাংবাদিকতার দিকে অনেক বেশি নিয়মিত হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। ইসরায়েল গাজা ওয়ার এবং অন্যান্য যে ইরান কিংবা ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র বিনিময়, এই সংকটগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বড় সংকট মনে হয় যে পরিবেশ বিপর্যয় এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমি গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম,
নিউ ইয়র্কে এখন প্রচণ্ড শীত, এই সময় শীত পড়ার কথা না। লস এঞ্জেলসে গেলাম, সেখানে দেখেন প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ, এক সময় আকাশ নির্মল হওয়ার কথা। দুবাইতে এসে প্রচণ্ড বৃষ্টি, ঝড় তুফান, আর বাংলাদেশে 48 ডিগ্রি টেম্পারেচার। দিস অল আর মানব সৃষ্ট বিপর্যয়ের কারণ। এবং এই বিপর্যয়ের কারণগুলোর মধ্যে এই যে একটু আগে নাকি আমার সহকর্মী ছিলেন ঘোরের কাগজে, সেটা অত সুন্দর একটা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন কারণগুলো উল্লেখ করেছেন, এবং মিডিয়ার রোলটা দালা রিজান আপা খুব সুনির্দিষ্ট ব্যাখ্যা করেছেন। 94 থেকে বেলা রিজানাপার সাথে আমরাও কাজ করছি। এই বেলার যখন একেবারে যাত্রা শুরুর কাল ডক্টর মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে সেই সময়কাল থেকে, আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সাংবাদিকতাই মুস্তাফা মাহমুদ যেটা বলেছে যে প্রায়োরিটি পায় না, এটা ঠিক একমত না আমি। কারণ অনেক কাগজে পরিবেশ একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং গণমাধ্যম সেই রোলটা প্লে করছে, কিন্তু সংকটটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পরিবেশ ধ্বংসকারী, তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক। বাস্তবতা এটাই, আমরা স্বীকার করি বা না করি, এখন পরিবেশ ধ্বংসকারীরা যদি গণমাধ্যমের মালিক হয়, পিনাকির বক্তব্যে কিন্তু তার ইঙ্গিত আছে, কিন্তু কারা কারা মালিক। যে সমস্ত ঢাকার চারপাশে জমি দখলকারী রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং যার বিরুদ্ধে বেলা রিজওয়ানাকে লড়তে হচ্ছে আইনগতভাবে, তারা প্রত্যেকে টেলিভিশন আছে, পত্রিকা আছে, অনলাইন আছে, আরও জানি কী কী আছে, তা আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? এখানে যে পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে, মিডিয়া কি কাজ করবে ঢাকার চারপাশে জমি ভরাটগুলো কারা করেছে তা নিয়ে? নিজের মিডিয়া করতে পারবে? গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস, সেটা কি মিডিয়া, যে মিডিয়ার মালিকরা গার্মেন্টসের মালিক, তারা করতে পারবে? পারবে না। এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয়, তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকানা। সুতরাং এই চ্যালেঞ্জটা সামনে রেখেই আমাদের গণমাধ্যমকে কাজ করতে হয়, এবং তারা অনেকেই আইন প্রণেতা যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কী বা করবেন আপনি? তারা অনেকেই প্রভাবশালী ব্যবসায়ী এবং তারা একটা জটিল পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় যখন আমরা এগুলো নিয়ে সাংবাদিকতা করতে যাই। আপনি পিনাকি তার বক্তব্যে বলেছিল যে ঢাকার আশেপাশের নদীগুলো কারা জানে, কারা এগুলোকে দূষণ করছে, আমরা সবাই জানি, কিন্তু আমরা লিখলেও এগুলোর ডিফিকাল্ট খুব এগুলোকে রেমিডি আনা। আরেকটা বড় সংকট হচ্ছে যে যখন আমরা কপ সম্মেলন হয়, তখন বড় বড় দেশগুলো বড় বড় কমিটমেন্ট করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলছিলেন যে সেই কমিটমেন্টের জায়গাগুলো তারা কিন্তু পূরণ করে না। উন্নত বিশ্বের যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার কথা, তারা যে অঙ্গীকারগুলো করে বিশ্ব পরিবেশ সম্মেলনে, সেই জায়গাগুলো তারা পূরণ করে না, এবং গণমাধ্যমেই সেই রিপোর্টগুলো করে থাকে, গণমাধ্যম এই জায়গাটাকে তুলে ধরে। আরেকটা সমস্যা হচ্ছে যে ডেভেলপমেন্ট বনাম এনভায়রনমেন্ট, এটি আরেকটি কনফ্লিক্ট ইস্যু সামনে এসে দাঁড়ায়। তখন অনেকেই বলে যে না, আমাদের পরিবেশ দরকার নেই, আমাদের উন্নয়ন দরকার। এই এই জায়গাটি তো আমাদের মতো উদীয়মান মানে যেগুলো অর্থনৈতিক দেশ, তাদের সামনে কোনটা প্রায়োরিটি হবে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর উন্নত দেশগুলো তো যেমন আপনি চীন এবং আমেরিকাকে যদি খালি সংযত করতে পারেন, পৃথিবীর অর্ধেক আবহাওয়া এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু পারবেন না তো। সো ইজ এ বিগ ইস্যু। এবং আজকে আমি জানি না কী কারণে পরিবেশ এই বিশ্ব গণমাধ্যম দিবসে পরিবেশকে আনা হয়েছে, হয়তো এটার উপর আরও বেশি ফোকাস দেওয়ার জন্য, কিন্তু ফোকাস যেখানে দেওয়ার কথা সেই জায়গাটিতে আমরা দিতে পারছি না। উন্নত দেশগুলো সেই কন্ট্রিবিউশনটা করছে না, এবং গণমাধ্যমও ওয়েস্টার্ন মিডিয়ার যারা বড় বড় মিডিয়া, তারাও কি সেই ধরনের ফোকাস দিচ্ছে? তাদের কন্ট্রিবিউশনটা কেন হচ্ছে না? বরং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব সুন্দর কথা বলেছেন যে যুদ্ধের যে অর্থ বিনিয়োগ হচ্ছে, সেই বিনিয়োগটা যদি পরিবেশে করতো, তাহলে তো আমাদের পরিবেশ এতখানি ধ্বংস হতো না। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে আমি ছিলাম, সেখানে ইউক্রেনের জন্য জার্মানি $8 বিলিয়ন মতো অস্ত্র একটা সহযোগিতা চুক্তি করেছে, কিন্তু জার্মানির যে কন্ট্রিবিউট করার কথা পরিবেশের জন্য সেটি করছেন না। $68 বিলিয়ন কন্ট্রিবিউট করছে ইসরায়েলের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্র রিসেন্টলি এটা ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু তারা যখন তাদের কন্ট্রিবিউশনটা করতে বলা হয়, যে সমস্ত দেশ আমাদের মতো দেশগুলো যেগুলো ভিকটিম হচ্ছে পরিবেশের, সেই কন্ট্রিবিউশনটা তারা করছে না। সুতরাং আমাদের এ নিয়ে সাংবাদিকদের আরও অনেক কাজ করার আছে, হয়তো আমরা যদি যথার্থ কাজ করতে পারি, আজকে বিশ্ব গণমাধ্যম দিবসের ফোকাসটা অনেক বেশি কার্যকর হবে।
আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো জানেন এলাকা, নির্বাচনী এলাকায় গেছি, ভোটের আগে গেলাম একটা চর অঞ্চলে, একটা দ্বীপ, চারদিকে নদী। সেখানকার মানুষ বলল, ভাই আপনি যদি নির্বাচিত হন তাহলে 3 কিলোমিটার জায়গা আমাদের বাদ দিতে হবে, এই ব্যবস্থাটা করবেন। আমাকে কেন এটা বাদ দিতে হবে কেন? কারণ এই 6 বার আমাদের বাড়ি ভাঙছে। এক সময় আমাদের শত শত বিঘা জমি ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল, পুকুরে মাছ ছিল, আজকে আমরা সর্বশান্ত এই বালি কাটার লোকদের কারণে। এরা রাতে বালি কাটে এবং এই বালি কাটার পরে নদীর গভীরতা বাড়ে এবং ভেঙে দেয়। এই 6 বারের পর 7 বার যদি ভাঙে আর আমাদের আর সর্বশান্ত, আমরা এমনি সর্বশান্ত আর যাওয়ার দেখা নেই। আমি নির্বাচিত হওয়ার পরে এইটা নিয়ে প্রথম যে বালি কাটা যে করে বন্ধ করতে হবে, আমি দেখলাম এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের সরাসরি তারা সম্পৃক্ত এবং সবাই এইটা ডেইলি, আমি শুনেছি 1 কোটি টাকার মতন রাজস্ব আসে, সেইটা সব জায়গায় যায়। আমি মৌখিকভাবে বললাম, প্রশাসনকে বললাম, লিখিতভাবে 2 বার ডিও দিলাম, দেওয়ার পর অনেকটা কমেছে, এখনো বন্ধ করতে পারিনি, কারণ প্রায় 12টার পরে ভোর 6টায় এর মধ্যে ভেজাল লাগে কেটে যাচ্ছে। এটা শুধু ফরিদপুরের জায়গা না, আমার এলাকার না, অলমোস্ট যেসব জায়গায় নদী আছে সব জায়গায় একই অবস্থা। 2 নম্বর হচ্ছে, আমি এখানে বসার পর আমি কিন্তু ডাইনে বাই সাংবাদিকদের দিকে তাকাচ্ছিলাম, তাকাচ্ছিলাম ড্রেসের দিকে, কে কিরকম ড্রেস পরে আসছে, কার তার মানে কার আর্থিক সচ্ছলতাটা কেমন আমার। কারণ আমি জানি প্রতি বছর যখন বোনাস আসে, আমি আমার সাংবাদিককে ইনফ্লেশন 10% কমপক্ষে তো 10% না দিলে তো সে তার বেতন তার নিচে নেমে যাবে, তার পুরো ফান্ড থাকা দরকার। এইগুলো যদি না থাকে তাহলে সে যখন রিটায়ার করবে সে খালি হাতে বাড়ি যাবে। এবং যেতে হচ্ছে 2-3টা পত্রিকা ছাড়া আমার মনে হয় অনেক পত্রিকায় এইসব সুযোগ সুবিধা নাই। কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি 10 নবমহিষ ভোট বাস্তবায়ন করেন, এরকম আমি সব করবো, আপনি আমার পত্রিকাটা নেন চালান আর মাসে 50 লাখ টাকা দিব। কেন? কারণ আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না, আর অ্যাড না আসলে আমি টাকা দিব কেন? আমি লিখতে পারি না। পরশুদিন এক সাংবাদিক, একটা সাহিত্য শাসিত না রেগুলেটরি বডি, চেয়ারম্যানের বিরুদ্ধে বিরাট রিপোর্ট নিয়ে আসছে, এটা সাবমিট করলাম, বলছি সেনসিটিভ নিউজগুলো করার আগে ভাই আমার একটু জানাইও, তো আসছে এই নিউজ সাবমিট করবে, আমি বলছি কি কি এভিডেন্স, সব এভিডেন্স আছে আমার কাছে। এইটার সাথে সাথে আমার কাছে একটা অনেক বড় জায়গা থেকে ফোন আসে, এই রিপোর্টটা যেন আমি না ছাপাই। তো আমি সাংবাদিকদের ডেকে বললাম, ভাই তুমি এই রিপোর্টটা ছাপাও না। ভাই উনি ভাই বললো না, স্যার বললো, ঠিক কি মনে নাই, বললো যে আমি যদি এই রিপোর্টটা না ছাপাই যারা এই তথ্যগুলো দিছে ভাববে আমি পয়সা খাইয়া এইটা বন্ধ করে দিছি, আমার কেরিয়ার শেষ। আমি যে লোকটা ফোন করছে তার নাম বললাম, তার কাছে স্যার আমি তার কাছে গিয়া আমি যদি তাকে কনভিন্স করতে পারি আপনার অসুবিধা আছে, আপনার কোনো অসুবিধা নেই, আমি খুশি হবো, যাও টাকা দাও। তিনি তাকে বললেন, তুমি কি তোমার মালিকের ভালো চাও না খারাপ চাও? তো ওই কথা বলে বলতে মালিকের তো ভালো চাই, তাইলে এটা ছাপায়। সেই রিপোর্টটা আমার কাছে আছে, যদি মাননীয় মন্ত্রী জানতে চায় আমি তাকে দেখাবো, ওই সাংবাদিককে আমি তার কাছে পাঠাবো। যাই হোক, এটা একটা কথা বললাম, ভাই সব আমার মাধ্যমে সময় কত বল দিবেন, তাই ওয়ার্নিং দিও হানি আমাকে ভাই। আমার সাংবাদিকতা করতে গিয়ে আমার 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সমকাল, একজন হলো ফরিদপুরের গৌতম দাস, আর একজন হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরের আব্দুল হাকিম শিমুল, একজনকে গলায় ফাঁসি দেওয়া হত্যা করা হয়েছে,
আর একজনের প্রকাশ্য দেবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এই পরিবেশ নিয়ে একজন সাংবাদিককে আমি চিনি, এই পরিবেশ নিয়ে তিনি কর্মকাণ্ড সম্পাদ করে 13টি মামলা তার কাছে এখনো বিদ্যমান, এবং আইন এবং সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2023 সালে 290 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। দামালপুরে ইউপি চেয়ারম্যানের হাতে নিহত হয়েছেন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম, বিশেষ করে মফস্বলে যারা সাংবাদিকতা করেন। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি যদি আমার সাথে যেতে চান সাংবাদিক হিসেবে, যেমন আমাকে এক মন্ত্রী বলছে আমি যাব সিভিলে, যাদেরকে বুঝতেন আমার হঠাৎ করে যাবেন মফস্বলে সাংবাদিকদের যদি আপনি টেলিফোন করে জিজ্ঞাসা করেন, ওখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপোষ করা ছাড়া সে কোনো নিউজ করতে পারবেন না, ইম্পসিবল। এই হলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। অনেক সময় আপনি তো জানেন, ওই যে তো এক সাংবাদিক এর কথা বললেন, রেজনা রোজিনা, ও তো পুরস্কারই পাইতেছে একটার কারণে, কিন্তু আমার সাংবাদিক তো পুরস্কার পায় না, এইটা সমস্যা। গতকালকে পেপারে দেখলাম 2023 সালে অবস্থান ছিল 163, 24 সালে আমাদের সাংবাদিকতার সূচকে নেমে আসছে 165, আর তাহলে 200 চাইতে বেশি সময় লাগবে না। তবে আমার বিশ্বাস বর্তমান প্রতিমন্ত্রী একটু ভিন্ন ধর্মের প্রতিমন্ত্রী, উনি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করবেন, এবং আমার বিশ্বাস এইটার 50 নেমে আসবে ইনশাল্লাহ 2 বছর পর। এই ব্যাপার ওনার কাছে আমাদের প্রত্যাশা নবাবের পক্ষ থেকে। 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইন, এই 451 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, এদের মধ্যে গ্রেপ্তার হন 97 জন। এই ধরনের আইন প্রভাবশালী ব্যক্তিদের অপকর্মের সুরক্ষা দেয়, অথচ সাংবাদিকদের সুরক্ষার কোনো আইন নেই। এই যখন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি বাড়ছে, এক মন্ত্রণালয়ের সাথে আর এক মন্ত্রণালয়ের সমন্বয় থাকছে না, তাই জবাবদিহিও মিলছে না, এসব নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানির শিকার হন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নওয়াব ও সম্পাদক পরিষদ থেকে আমরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি, ব্যাংক ও ব্যবসার ধসের সময় এ ধরনের পদক্ষেপ ব্যাংক লোপাটকারীদেরকে উৎসাহিত করবে। আমাদের একটা প্রেস কাউন্সিল রয়েছে, সংবাদ প্রকাশ বিষয়ে অভিযোগের নিষ্পত্তি ফৌজদারি বিধিমালা না করে প্রেস কাউন্সিলেরই করবার কথা, এজন্য প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা দরকার, কিন্তু দেখা যাচ্ছে উল্টো প্রেস কাউন্সিলকে প্রায় অকার্যকর করে রাখা হয়েছে। সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব বাড়ছে, এই সমস্যা এড়াতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি 3 মাস অন্তর অন্তর সম্পাদক সাংবাদিকদের সাথে বৈঠক করে মতবিনিময় করতে পারলে আমার মনে হয় এই সমস্যাটা অনেকটাই কমে আসবে। তাই আমাদের প্রত্যাশা, সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ করার ব্যবস্থা নিয়ে তাদের সুরক্ষা দেওয়া হবে, মত প্রকাশের স্বাধীনতা, গবেষণার স্বাধীনতা এবং তথ্যের মূল উৎসগুলিতে তাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সুসাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতা এবং ভুল তথ্য মোকাবেলা করতে হবে। গণমাধ্যমের গুরুত্ব এবং কার্যকারিতা রক্ষায় জোর দিতে হবে, গণমাধ্যমের কর্মীদের পেশাদারত্ব বস্তুনিষ্ঠতা বাড়ানো এবং বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার বিষয়ে সচেতন করে তুলতে হবে। এর সাথে আমি আর একটা জিনিস যোগ করতে চাই মাননীয় সভাপতি, সেটা হলো শুধুমাত্র গৌতম দাস এবং সিরাজগঞ্জের শাহাদত আব্দুল হাকিমই শহীদ হন, আমাদের সাংবাদিক কাজল অনেকদিন কারাগারে বিনা বিচারে তাকে তারপর অবিচার করা হয়েছে। লেখক মুস্তাক তাকে জেলে নির্যাতনের পর তার মৃত্যুবরণ করতে হয়েছে, অথচ কয়েক গতকাল বা পরশুদিন বাংলাদেশ ব্যাংকের এক্স গভর্নর তিনি একটা কথা বলেছেন, আমি কোট করি আমার বক্তব্য শেষ করবো, তিনি বলেছেন ঋণ খেলাপি কর খেলাপি অর্থ পাচারকারী এক সূত্রে গাথা, যখন কোন খেলাপিওয়ালা ঋণ খেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায় তখন 1,000 টাকা ঋণ খেলাপিওয়ালা জেলে যায়, 10,000 কোটি টাকা ঋণ খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে, বছরে 700 কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে,
এ নিয়ে কেউ কিছু বলে না এবং সরকারও নিশ্চুপ। আমার বিশ্বাস যদি আমরা প্রতিটাটা যেটা আমাদের প্রথমে বললেন স্পিকার নদীর সমস্ত বর্ণনা দিলেন এবং এবং গার্মেন্টস এর কথাও বললেন, গার্মেন্টস এর আমি এগ্রি, তাহলে পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ আলারা কি করতেছে, কেন তারা বেতন ড্র করতেছে, তাদের জবাবদেহিতা কেন, ওই ফ্যাক্টরি বন্ধ করছে না কেন, তাকে জরিমানা করছে না। এই জন্য সরকারের প্রত্যেকটা জায়গায় যদি জবাবদেহিতা নিশ্চিত করা যায়, আমার বিশ্বাস জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা, অর্থাৎ এমন একটা রাষ্ট্র উনি চেয়েছিলেন যে রাষ্ট্রের মানুষ সে বিনা পয়সায় চিকিৎসা পাবে, শিক্ষা পাবে এবং শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তা পাবে, সেই দেশ কি এইভাবে হবে না জবাবদিহিতা বাধ্য হবে, এই প্রশ্ন রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমরা একটা নেতৃত্বে আছি, কাজে এইখানে আমাদের যে সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে যে নীতি গ্রহণ করা হয়েছে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, সেইখানে পরিবেশ সুরক্ষার জন্য যে সাংবাদিকতা, সেই সাংবাদিকতাকে আমরা প্রণোদনা দিতে চাই, উৎসাহ দিতে চাই, সমর্থন দিতে চাই এবং সুরক্ষা দিতে চাই, এখানে কোনো বিরোধের কোনো জায়গা আমি দেখি না, নেই। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তৃণমূলে বিভিন্ন ধরনের ব্যত্যয় ঘটে, সেই ব্যত্যয়গুলোকে আমাদের সাংবাদিক বন্ধুরা তুলে ধরবেন এবং অনেক ক্ষেত্রেই যে বিষয়গুলো আলোচনায় আসলো যে কোর্ট কাছেরই মামলা পর্যন্ত যেতে হয় না, সরকারের উচ্চ মহলে যদি এটা গোচরে আসে তাহলে কিন্তু সমাধান হয়, এটি প্রমাণ করে যে সরকারের মূলত প্রধানত তার অবস্থান পরিবেশ সুরক্ষার পক্ষে। তবে 170 মিলিয়ন অর্থাৎ 17 কোটি মানুষের এই বাংলাদেশে, এতটুকু একটি দেশে, পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড একটা দেশ কান্ট্রি, এখানে বিভিন্ন ধরনের ব্যত্যয় বিচ্যুতি বিভিন্ন জায়গায় ঘটে যায়। আমরা যারা সরকার পরিচালনার দায়িত্ব আছে, অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরেও ঘটে যায়, এটা আমাদের দৃষ্টিগোচর হলে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেগুলোকে আমাদের যে মূল কমিটমেন্ট অঙ্গীকার পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তার সাথে সংগতি রেখেই আমরা সেই স্টেপগুলো নিব। এবং শুধু পরিবেশ সুরক্ষা না, মুক্ত গণমাধ্যম, গণমাধ্যমের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমের যে পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা, সে বিষয়েও আমাদের অঙ্গীকার আছে এবং সেটি থাকবে। তবে রাজনীতিতে যেমন অনেক ক্ষেত্রে অপরাজনীতি আছে, বিভিন্ন প্রফেশনে যেমন কিছু নেগেটিভিটি আছে, তেমন তথ্যের সাথেও আমরা অপতথ্যের বিস্তৃতি অনেক সময় দেখি, সাংবাদিকতার ক্ষেত্রে অপসাংবাদিকতাও আমরা দেখি যে কোনো বিষয়কে কেন্দ্র করে, এই ঘটনাটিও ঘটে এবং এটি কিন্তু শুধু আমি বলছি না, আমাদের সাংবাদিক বন্ধুরা তারাও বলেন। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে অনেকগুলো সাংবাদিক সংগঠনের সাথে বসেছি, যদিও নবাবের সাথে বসা হয়নি, এটা নিয়ে একটু রিগ্রেট প্রকাশ করেছেন আমাকে নবাবের সভাপতি। সত্যি কথা বলতে আমি আসলে ওই ইফতারের দাওয়াত গ্রহণ করেছিলাম কিন্তু এটা বাস্তবায়ন করতে পারি নাই, কারণ কতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব ঘাড়ে এসে পড়লো, দেশের বাইরেও যেতে হয়েছিল। তবে আপনি জেনে খুশি হবেন যে আমি এটা মিস করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালন অংশ হিসেবে বেশ কিছু কাজ করে এসেছে, এগুলো আজকে প্রাসঙ্গিক না বলে বলছি না, পরে কোনো এক সময় বলবো, যে সময়টি আসলে নষ্ট আমি করিনি, সময়টা আমি রাষ্ট্রের প্রয়োজনে বৃহত্তর স্বার্থে কাজে লাগিয়েছি। তবে অবশ্যই আবারও বলবো, বিভিন্ন সময় বলবো এবং সবার সাথে আমি বসছি, এমন কোনো সাংবাদিক সংগঠন নাই যাদের সাথে আমি এখন পর্যন্ত বসছি না, এবং আগামী দিনে আমি লিস্ট করা আছে কাদের কাদের বসা হয়নি তাদের সাথে বলবো, সবার কথা শুনেছি। এবং সকল সংগঠনের পক্ষ থেকে একটি কথা বলা হচ্ছে যে যেগুলো রেজিস্ট্রেশন নাই সেগুলোকে বন্ধ করে দেন, সাংবাদিক বন্ধুরাই বলছেন, বলছেন এই সাংবাদিকতার মধ্যে একটা, আপনি যেটা বললেন আমাদের নবাবের সভাপতি যে সত্যি কথা যে মফস্বলে সাংবাদিকতাটা একটু কঠিন, ঢাকাতে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন পাওয়া যায়, এটা আমি একমত, এবং এই কঠিনটা যদি সহজতর হয় সেটারও পদক্ষেপ আমরা নিব। একই সাথে এটিও সত্যি যেটা আমাদের সাংবাদিক বন্ধুরাই বলে, মফস্বলে আবার অপসাংবাদিকতার চর্চা অনেক হয় যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়, এবং এই অপসাংবাদিকতার চর্চা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের, তারা নিজেরাই এই কথা বলছে, তারা বলছেন এখানে একটা শৃঙ্খলা আনা দরকার, আমরা কিন্তু বলছি না, প্রতিটি সাংবাদিক ফোরাম যে সংগঠন যারা আছেন তারা বলছেন ন্যূনতম একটা কোয়ালিফিকেশন থাকা দরকার, সব প্রফেশনে আছে এখানে থাকবে না কেন, তারা বলছেন যে এক ধরনের কি বলে এটাকে একটা ডিসিপ্লিন আনা প্রয়োজন,
এক ধরনের অনেকে এইসব বলতে বলতে নিয়ন্ত্রণ রেগুলেশন এগুলো বলে ফেলেছেন, আমার শুনতে বিব্রত লাগছে। সাংবাদিকতায় নিয়ন্ত্রণ রেগুলেশন আমরা বিশ্বাস করি না, করতে চাই না। তো আমি যেটা বলতে চাই, ক্ষেত্র বিশেষে মনে হচ্ছে যে, যেমন আমি কিছুদিন আগে একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে যতগুলো এস্টাবলিশড গণমাধ্যম আছে তাদের অনলাইন যত পোর্টাল আছে সেগুলোর একটা লিস্ট আমি চেয়েছি। একই সাথে আলাদাভাবে শুধু অনলাইন নিউজ পোর্টাল যেগুলো আছে তাদের আলাদাভাবে একটা লিস্ট চেয়েছি, এবং যেগুলো অনলাইন আদার যারা অনলাইন মানে নিউজ পোর্টালগুলি অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রণালয়ে এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে অনুমোদনের জানেন এবং তারপরে রেজিস্ট্রেশন দেওয়া হয়, সেগুলো যেগুলো ক্লিয়ার করেছে সেগুলো আমি লিস্ট চেয়েছি, এবং যেগুলো ক্লিয়ার করেনি প্রক্রিয়াতে আছে সেগুলোর আমি লিস্ট চেয়েছি। এখন সবাই যেটি আমাকে বলছে যে এর বাইরে আরো অনেক অনলাইন পোর্টাল খোলা হয়, অপসাংবাদিকতা করা হয়, অপপ্রচার চালানো হয়, এবং যার ফলে বদনামী হয়, বদনামীটা এসে পড়ে পেশাদার সাংবাদিক দেখারে, এগুলো সব বন্ধ করে দিতে হবে। তা আমি বলেছি ঠিক আছে, লিস্টগুলি আমার মন্ত্রণালয়ে দিলে আমি বিটিএসসিকে পাঠিয়ে বাকিগুলো সব বন্ধ করে দেবো, কারণ আমি তো এটা তাদের দাবির প্রেক্ষিতে এটা করছি যেগুলো রেজিস্ট্রেশন করেনি। অর্থাৎ যেগুলো অ্যাপ্লিকেশন করে রেখেছে সেই পর্যন্ত যদি অনলাইনে থাকতে হয় অ্যাপ্লিকেশনটা করতে হবে, করলে এটা অন থাকবে, এটা ক্লিয়ার হোক বা না হোক। কিন্তু আমি অ্যাপ্লিকেশনও করলাম না, কিছুই করলাম না, এটা খুললাম, খুলে ওইটাকে ব্যবহার করে এমন কিছু অপকর্ম করছি যে পুরো সাংবাদিকতা জগতে সবাই কেন সেই দায় নিবে, প্রফেশনাল জার্নালিস্টরা কেন দায় নিবে। তো আমি এটা উদাহরণ হিসেবে এখানে বললাম, এই ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি, কিন্তু এটা আমরা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে নিচ্ছি না, আমরা নিচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দাবি করছেন তাদের দাবির প্রেক্ষিতে, তার সাথে একমত হয়ে আমরা এগুলো অ্যাড্রেস করছি। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই কথাগুলো যখন আমি শুনি, ডিসিপ্লিন কেন লাগবে, তার মানে ইনডিসিপ্লিন আছে, রেজিস্ট্রেশন ছাড়া চলছে, এখানে একটা এক ধরনের কোয়ালিফিকেশনের বিষয় দরকার। তারা বলছে যে প্রত্যেকটি মিডিয়া হাউস তারা যেন তাদের সাংবাদিক যারা আছেন তাদের লিস্টটা, তার নামের লিস্টটা যেন দিয়ে দেয় এবং পাবলিশ করে, যেন এই যে ওয়েজ বোর্ডটা ঠিক মতন বাস্তবায়ন করা যায়। এবং গণমাধ্যম কর্মী আইন নিয়েও বিশাল দাবি আছে, সেই গণমাধ্যম কর্মী আইন গত সংসদে পাশ হওয়ার কথা ছিল, শেষের দিকে এসে এটা স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল, আমি সেই গণমাধ্যম কর্মী আইনটি নিয়ে নতুন করে আবার কাজ শুরু করছি। এই কারণে যতগুলো সাংবাদিক ফোরামগুলি আছে সংগঠন, মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছি যে প্রত্যেকটি সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি আপনারা দিলেন, এবং দুজন করে প্রতিনিধি আসার পরে সবাই মিলে বসে গণমাধ্যম কর্মী আইনটা পর্যালোচনা করে প্রত্যেককে তাদের ইনপুট দিবেন, সেই ইনপুটগুলো নিয়ে আমরা এটাকে ফুল প্রুফ একটা আইনে করে তারপরে দ্রুততম সময়ে স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদে পাশ করার ব্যবস্থা করব। তো এই বিষয়গুলো যখন চলে আসে তখন মনে হয় যে আমাদের দেশে গণমাধ্যম মুক্ত শুধু নয়, একটু উন্মুক্ত হয়ে আছে, এখানে কোনো ধরনের ডিসিপ্লিন অর্থাৎ রেগুলেশন বা আইন কানুনের কোনো কিছু নেই। তো মুক্ত গণমাধ্যম না, উন্মুক্ত গণমাধ্যম বাংলাদেশে। এখন সাংবাদিক বন্ধুরাই বলছেন বিভিন্ন পর্যায়ে আমার সাথে যোগাযোগ করে যে এখানে একটা শৃঙ্খলা আনা দরকার, তো যেখানে বিশৃঙ্খলা থাকে সেখানে তো শৃঙ্খলা আনতে হয়, তার মানে সেখানে এটা মুক্ত নয় উন্মুক্ত হয়ে আছে, ওই যে বর্ডার লাইনটা আমাদের একটু টানা দরকার। তবে আমরা প্রচন্ডভাবে বিশ্বাস করি গণমাধ্যম যত মুক্ত হবে তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে ততই সমাজে গুজব অপপ্রচার এগুলো রোধ হবে, এবং আমি মনে করি সরকারের মধ্যে সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাও তৈরি হবে। এবং এইখানে আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন সময় আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আমরা জেনুইনলি মনে করি গণমাধ্যম এবং পেশাদার সাংবাদিকতা আমাদের বন্ধু, তারা আমাদেরকে সহযোগিতা করেন, কারণ যেগুলো আমরা হয়তো চোখে পড়ে না সেগুলো দেখে দেয়, এবং সেখানে যে আমরা অ্যাকশন নিতে পারি, সেখানে অ্যাড্রেস করতে পারি, সেখানে বিভিন্ন ধরনের আমাদের কন্ট্রিবিউশন করার সুযোগ থাকে, এবং আমাদের কোনো ব্যর্থতা ব্যত্যয় বিচ্যুতি থাকলে সেটিও ধরিয়ে দেবেন, সেই ধরনের সকল সমালোচনাকে আমরা স্বাগত জানাই, সকল সমালোচনাকে স্বাগত জানাই। তবে যখন সমালোচনার নামে অপতথ্য মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেম্যাটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয় সেগুলো কিন্তু আমরা বুঝি, এটা কে করছে, কারা করছে, কেন করছে, সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা,
গঠনমূলক সমালোচনা, সেগুলোকে আমরা সবসময় স্বাগত জানাবো এবং স্বাগত জানাই এবং সবসময় স্বাগত জানাবো। কারণ আমরা মনে করি না যে সরকার যারা পরিচালনা করছেন তারা সবাই মানে ফেরেস্তা, সবাই মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, ব্যর্থ বিচ্যুতি থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য গণমাধ্যম আছে, গণমাধ্যমের দায়িত্ব গঠনমূলকভাবে ধরে দিলে সেগুলোকে আমাদের স্বীকার করে নিতে এবং সেইখান থেকে সেই কাজগুলোকে শুদ্ধ করে নিতে কোনো সমস্যা নেই। এতটুকু আপনাদের বলতে পারি যে কোনো বিষয় নিয়ে যদি আমার সামনে তুলে ধরেন যেখানে আমাদের ব্যর্থতা আছে, আমি কুতর্ক করে সেটাকে ডিফেন্ড করবো না, আমি সাথে সাথে সেটা মেনে নেব এবং সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব। কারণ আমি মনে করি না যে কোথাও কিছু ব্যর্থতা থাকলে সেটা মেনে নেওয়ার মধ্যে কোনো ধরনের সমস্যা আছে। কিন্তু একই সাথে এতটুকু বলবো যে এই বাংলাদেশে জন্মের পর থেকে যেভাবে এদেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, বিভিন্ন সময়ে মিলিটারি ইন্টারভেনশন হয়েছে, তারপরে রাজনীতিকে নষ্ট করা হয়েছে, এই মিলিটারি যারা কু করে ক্ষমতায় এসেছে তাদের পকেট থেকে যেসব রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং রাজনীতি এবং গণতন্ত্রের পরিবেশকে বিনষ্ট করেছে, সেই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে কিন্তু আমাদের অপারেট করতে হয়। 75-এর পরে এদেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল মুক্তিযুদ্ধে, দেশের জন্মের বিপক্ষে, তাদেরকেও মূলধারা রাজনীতিতে আনা হয়েছে এবং তাদের সাথে আমাদের রাজনীতি করতে বাধ্য হয়েছি, পাশে হাঁটতে বাধ্য হয়েছি আমরা। এই তো সেই দেশ। তো এই দেশে সবকিছু একেবারে শুদ্ধ করে সবকিছু সঠিক পথে আমরা নিয়ে এসে ফেলেছি বা ফেলতে পারবো এটা আমরা দাবি করি না, কিন্তু অতীতের বিভিন্ন সময় চাইতে ইভেন পরিবেশের ক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখেন, বাংলাদেশে নদী দখল হয়েছে, এখনো যে বিভিন্ন পর্যায়ে আনাচে কানাচে হচ্ছে না আমি বলছি না, কিন্তু এই সরকারের অধীনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নদীগুলোকে আমরা দখলমুক্ত করেছি, শুধু করিনি, দখলমুক্ত করে ওখানে আমরা স্ট্রাকচারও বানিয়ে ফেলেছি যাতে পুনরায় আবার দখল করার সুযোগ কেউ না পায়। এগুলো তো আমরা কিছুটা করেছি, সকলের আকাঙ্ক্ষা পূরণ করার মতন করে পূর্ণাঙ্গ সকল কিছু করতে পারিনি, কিন্তু যতটুকু অগ্রগতি হয়েছে অতটুকু আমরা আশা করব যে আপনারা একটু স্বীকৃতি দিবেন। বুড়িগঙ্গাকে তো বছরের পর বছর ধরে নষ্ট করা হয়েছে, সেই ট্যানারি তো আমরাই সরিয়ে নিয়ে গেছি, সাভারে আমরাই তো নিয়ে গেছি, এবং আমরা যখন দেখলাম, আমি সংসদ সদস্য হিসেবেও দেখি, আমার শুধু গুলশান মহানির বাড়িধারা আসলে আমার এলাকার মানে মধ্যে পড়ে না, এখানে নিম্ন আয়ের মানুষের বসবাসকারী অনেক এলাকা আছে, কালাচাঁদপুর, শাহজাদপুর, বিশেষ করে বাণিজ্যিক মাটিকাটা, ভাষানটেক, এই এলাকাগুলো, বস্তি এলাকাও আছে ওখানে, তো সেইখানে বিভিন্ন জায়গায় দেখি পানির সমস্যা, পানির স্তর নিচে নেমে গেছে, পানিটা আসবে কোথা থেকে, ওইখান থেকে আবার পাম্প বসে আরেক জায়গায় বসাও, সেখানে আবার পানির স্তর নিচে নেমে যায়। তো কেউ তো চিন্তা করে নাই কখনো এগুলো নিয়ে কিভাবে কি করতে হবে। বঙ্গবন্ধু কন্যা চিন্তা করেছেন, শেখ হাসিনা চিন্তা করেছেন যে সারফেস ওয়াটার রিসাইক্লিং করা ছাড়া উপায় নাই, পানির স্তর নিচে নেমে যাবে, ভবিষ্যতের জন্য আমরা পরবর্তী প্রজন্মকে কি রেখে যাব, একটা বনভূমি রেখে যাব এই মাটির নিচে সকল পানি শেষ করে, এটা তো আমরা করতে পারি না, রিচার্জ করতে তো সময় লাগে, পানিটা যত কুইকলি আমরা উঠিয়ে ফেলি। বুড়িগঙ্গা থেকে চিন্তা করা হলো রিসাইকেল করা যায় কিনা, না করার কোনো সুযোগ নাই, এটাকে রিসাইকেল করে পরিশুদ্ধ করতে গেলে প্রচুর টাকা খরচ হবে, এত নোংরা হয়ে আছে। ধলেশ্বরী এক্সপেরিমেন্ট করে দেখা গেল এটাও করা যাচ্ছে না, শেষমেশ কি হলো মেঘনা থেকে আনা হচ্ছে, মেঘনা নদী থেকে মাটির নিচে দিয়ে ঢাকা শহরের একটা বৃহত্তর অংশের পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করা হচ্ছে, এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই চিন্তা করেছেন এবং সেই কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, 60% এর মতন হয়ে গেছে। আমি ওয়াসাকে ধরেছিলাম আমাদের ক্যাবিনেট কমিটির পারচেজ মিটিংয়ে যে এটা কতদিন লাগবে বলেন, কারণ আমার এলাকায় মানুষের পানির নিয়ে কষ্ট হচ্ছে, আমরা পাম্প বসে বসে আর পারছি না, কিন্তু তারা সময়ের এক্সটেনশন জন্য চেয়েছিল, সেখানে আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করেছি, কেন সময়ের এক্সটেনশন চাচ্ছেন এটা ব্যাখ্যা করতে হবে। সবসময় অবশ্য সময় এক্সটেনশন যে অযৌক্তিক কারণ হয় সেটি না, অনেক ক্ষেত্রেই হয়। তো তারা যেটা বললো যে তাদের ইনিশিয়াল প্ল্যানে যেটা ছিল যে যে পাইপটা দিয়ে পানিটা আনা হবে, রিসাইকেল করা হবে তারপরে বা রিসাইকেল করে আনা হবে, সেটি 7 কিলোমিটারের মতন তারা রেখেছিল প্রাথমিক পর্যায়ে ভূমিকম্প সহনশীল, পরবর্তীতে কাজ করতে যেয়ে তারা অনুধাবন করেছে এটা আসলে 21 কিলোমিটারের মতন এটা ভূমিকম্প সহনশীল করতে হবে, নাহলে ভবিষ্যতের জন্য এইটা সমস্যা দাঁড়াতে পারে, যে কারণে এখন বাজেট বাড়িয়ে সময় কিছুটা বাড়িয়ে এটা করা হচ্ছে, এবং তারা আমাকে বলেছে 2 থেকে 2.5 বছরের মধ্যে এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে এই ধরনের উদ্যোগগুলো আমরা কিন্তু গত 15 বছরে নিয়েছি, এগুলো কেউ অ্যাড্রেস করে নাই কখনো অতীতে, কারা করবে, কেন করবে, যারা ক্ষমতায় ছিল, একটা হচ্ছে অগণতান্ত্রিক বিভিন্ন অপশক্তি এবং তারপরে তাদের পকেট থেকে জন্ম নেওয়া বিভিন্ন দলগুলো,
যে কারণে তারা এগুলো চিন্তা করেনি। আমরা চিন্তা করছি, চিন্তা করে আমরা কাজ করার চেষ্টা করছি, করতে যে কোথাও কোথাও বিচ্যুতি আছে, ব্যর্থতা আছে, আমি বলছি না যে নাই, সবকিছুতে একবারে শুদ্ধভাবে করে ফেলতে পারছি, কিন্তু আমাদের নিয়োগটা ঠিক আছে, আমরা চেষ্টা করছি কিন্তু। এবং যেখানে আমাদের বিচ্যুতি ব্যর্থতা আপনারা ধরিয়ে দিচ্ছেন, আমরা কিন্তু সেগুলোকে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আবার সবাই যে পেশাদার সাংবাদিকতা করছেন সেটিও কিন্তু নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু মোটিভেটেড জার্নালিজম হয়, এটা আপনারা জানেন, এবং সেটি আমি মনে করি পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে, এবং সবচেয়ে বড় ভিকটিম হয় পেশাদার সাংবাদিকতা এবং গণমাধ্যম। আমি ব্যক্তিকে যে পরিবেশের দরকার নাই, উন্নয়ন দরকার, আমি এই নোশনে বিশ্বাস করি না একেবারে। আবার একই সাথে উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করে পরিবেশ চিন্তা করে যে কিছু ধরনের এক্সট্রিম আইডিয়া আছে, সেটি তো আমি বিশ্বাস করি না। আমি মনে করি এখানে একটা ব্যালেন্স খুবই দরকার, পরিবেশ প্রতিবেশকে সুরক্ষা করে উন্নয়ন করতে হবে। এই কারণে যে পদ্মার সেতু বানানো হচ্ছে শুধু এই জন্য না যে ওই মাথা থেকে এই মাথায় খুব তাড়াতাড়ি চলে আসা, এটার সাথে আরো অনেকগুলি কম্পোনেন্ট আছে। এটা দারিদ্রকে বিমোচন করবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে, তো মানুষের জীবনে স্বচ্ছলতা স্বাচ্ছন্দ্য আনা, তার সাধারণ মানুষের জীবনে যে অ্যাক্সেস টু লিটারেসি, অ্যাক্সেস টু হেলথ কেয়ার, অ্যাক্সেস টু আদার যে সার্ভিসেস, সেগুলো তো আমার আনতে হবে, সেটার জন্য আমার ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট মানে শুধু দালান কোঠা না, কিন্তু প্রত্যেকটার একটা ইমপ্লিকেশন আছে ইন দ্য সোসাইটি, মানুষের জীবনে তার একটা ইম্প্যাক্ট আছে, ইতিবাচক প্রভাব, সেগুলো তো আমার তৈরি করতে হবে, কিন্তু পরিবেশ এবং প্রতিবেশকে সুরক্ষা করে। জুনের 23 তারিখে আপনাদের একটি তথ্য শেয়ার করি, জুনের 23 তারিখে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়ার্কিং কমিটি মিটিং এ আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মিটিং করলাম যে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কি কি প্রোগ্রাম আমরা হাতে নেব। তার মধ্যে নাম্বার ওয়ান যেটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে গাছ লাগাতে হবে, বিভিন্ন জায়গায় তাদের এনকারেজ করা হবে, এবং বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এক নাম্বার প্রায়োরিটি হিসেবে আমরা নিয়েছি। একই সাথে এটাও ঠিক, দু একটি জায়গায় উন্নয়ন করতে যেয়ে গাছও কাটা পড়ে, এটিও ঠিক, তো আমাদের এটি যেমন নিশ্চিত করতে হবে গাছ কাটা চলবে না, একই সাথে কিছু কিছু ক্ষেত্রে কিছু উন্নয়নের জন্য আপনার ওই কম্প্রোমাইজটা করতে হবে, কিন্তু গাছটা আবার লাগানোর ব্যবস্থা করতে হবে যেন এটাকে আমরা ব্যালেন্স অফ করতে পারি। পাহাড় কাটা নিয়ে অনেক রিপোর্টিং হয়, আমি বলেছি সেদিনও আমি একটি আরেকটি প্রোগ্রাম ছিল, আমি বলেছি যে রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সাইন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে, তাদের ফুল সাপোর্ট আমি দিব, কারণ পরিবেশ সুরক্ষা আমাদের কেন্দ্রীয় নীতির অংশ। যারা এইখানে আমাদের সাপোর্ট করবেন এই সরকারকে, মানে জনগণের বৃহত্তর স্বার্থে, তারা আমার কাছ থেকে, আমার মন্ত্রণালয় থেকে পূর্ণাঙ্গ সমর্থন পাবেন, তৃণমূলে যে যতই কঠিন বাস্তবতা তার জন্য তৈরি করুক না কেন, আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট, প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দেব। কারণ আমরা মনে করতে চাই পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করে, অবদান রাখে নেগেটিভলি অবশ্যই, তাদেরকে এক্সপোজ যারা করবে যে সাংবাদিকরা, তারা আমাদের বন্ধু, আমরা তাদের বন্ধু হিসেবে মনে করতে চাই, বিশ্বাস করি, এবং তাদেরকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দিতে চাই। মূল যে দাবিটি ছিল ডিএসএ নিয়ে, যে সমস্যাটি ছিল, সেটি হচ্ছে যে কোন ডিফেমেশনের ক্ষেত্রে কেউ যদি মনে করে আমি ডিফেমেশনের ভিকটিম হয়েছি, মামলা করে দিলে জেলে নেওয়া হতো, যেটা আমার দৃষ্টিতে খুবই অন্যায় একটা প্রভিশন ছিল আইনের, এবং শুধু জেলে নেওয়া হতো না, বেলের কোনো সুযোগও ছিল না। কাজে এই জিনিসটি এখন উঠে গেছে, এখন যেটা আছে সেটি হচ্ছে ডিফেমেশনের ক্ষেত্রে আপনি সিএস এর অধীনে মামলা করতে পারবেন, কিন্তু জেলের কোনো সুযোগ নেই, আর যেহেতু জেলের সুযোগ নাই, জামিনের বিষয়টা এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। মামলার প্রত্যেকটি স্তর এক্সস করার পরে যদি প্রমাণিত হয় কোনো ধরনের অফেন্স, তার অফেন্সের গ্র্যাভিটি অনুযায়ী ফাইনের ব্যবস্থা রাখা হয়েছে, সেটা জাজের জাজমেন্টের উপর রাখা হয়েছে। আমি মনে করি অপসাংবাদিকতার শিকার হয়ে কেউ যদি ভিকটিম হয়, তারও প্রতিকার চাওয়ার অধিকার আছে, কাজে কোনো না কোনো আইনি একটা সুযোগ থাকতে হবে। একই সাথে আরেকটি জিনিস মনে করি,
অনেকে বলতে চান বারেবার যে এটার মধ্যে অপব্যবহার সুযোগ আছে। আমি খেয়াল করে দেখেছি বেশিরভাগ আইনে অপব্যবহারের সুযোগ থাকে, কিন্তু এই জন্য আইন থাকবে না, এটি হতে পারে না। আমাদের ভয়েস রেজ করতে হবে, আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে ভিকটিমকে প্রোটেকশন দেওয়ার জন্য, প্রফেশনাল জার্নালিজমকে প্রোটেকশন দেওয়ার জন্য। যদি অপব্যবহার কেউ করার চেষ্টা করে সেখানে আমাদের সবাইকে ইউনাইটেডলি ভয়েস রেজ করতে হবে এবং কাজ করতে হবে। যারা অপব্যবহারকারী হবে কোনো আইনের, যে কোনো আইনে, শুধুমাত্র ডিএসএসিএসএ না, ডিএসএ তো নাই, সিএসএ বলুন, সেগুলো না, ইভেন নারী এবং শিশু সুরক্ষা আইন, আরো কত আইন আছে না, বিভিন্ন আইনের অপব্যবহার সুযোগ নেয় তো অনেকে সমাজে, নাই তো? আইনের অপব্যবহার হলে কি হয়, একজন নির্দোষ ব্যক্তি ভিক্টিমাইজ হয়। কাজে যে কোনো আইনের অপব্যবহারকে আমরা ডিনাউন্স করি, যে কোনো আইনের অপব্যবহার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। কিন্তু অপব্যবহার সুযোগ আছে এই জন্য মানে ভিক্টিমকে আমরা প্রোটেকশন দিব না আইনের মাধ্যমে, এটাও হতে পারে না, আইন থাকতে হবে, এটা আমি মনে করি। আর আমাদের ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেটা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরিবেশ প্রতিবেশ সুরক্ষা করে, এটার একটা বড় প্রমাণ হচ্ছে এসডিজি গোল অ্যাচিভমেন্টে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে বাংলাদেশ পৃথিবীর 200 দেশের মধ্যে পরপর 6 এক নম্বর অবস্থানে ছিল। জেফ্রি স্যাক্স নিজে বিষয়টি উল্লেখ করেছেন একটি মিটিংয়ে। তো এই এক নম্বর অবস্থানে আমরা যখন অতীতে আমরা দেখেছি যে করাপশন এক নম্বরে হলে হেডলাইন হয়ে যায় ডেইলি স্টারের প্রথম আলোতে, তো আমরা এসডিজি এক নম্বর হলেও আমরা চাই ডেইলি স্টার প্রথম আলো এটা হেডলাইন করুক, ভালো কিছু হেডলাইন হওয়া উচিত অবশ্যই। তো যাই হোক, তো এখানে আমরা এক নম্বরে কেন আসলাম, তার মানে উই ডু নট বিলিভ ইন ডেভেলপমেন্ট, উই বিলিভ ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড অলসো ওয়েল ডিস্ট্রিবিউটেড ডেভেলপমেন্ট। ওই ডেভেলপমেন্টটা আমরা চাই না যেটা একটা শ্রেণীর মধ্যে কুক্ষিগত হবে, আমরা চাই ডেভেলপমেন্টটা ট্রিকল ডাউন করে অল দ্য ওয়ে একবারে গ্রাসরুট পর্যন্ত যেতে হবে, যে কারণে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামগুলি নেওয়া হয়েছে। এবং এবং আমি এমপি হিসেবে বলি, আমার নিজের অভিজ্ঞতা গত 7-8 মাসে আমরা দেখেছি অনেক প্রোগ্রাম আছে গভর্নমেন্টে যেটা একবার তৃণমূলের কাছে পৌঁছে তাদের জীবন মানের পরিবর্তন ঘটানো সম্ভব, সেই ধরনের স্ট্রাকচার তৈরি হয়ে আছে, বাকিরা তো আমাদের চিন্তাভাবনা এবং প্রয়োগের উপরে। যাক, আজকে অনেক অনেক কথা বলে ফেললাম, আমার মনে হয় শেষ করি। অনেক সময় নিয়ে ফেলছি, আরো অনেক ইস্যুগুলো ছিল বাট শেষ করা উচিত। যাক, আবারও ধন্যবাদ সম্পাদক পরিষদকে। আর বাংলাদেশ ব্যাংক নিয়ে একটু বলা, আচ্ছা বাংলাদেশ ব্যাংক নিয়ে বলতে বলা হচ্ছে, আচ্ছা এটা নিয়ে কি আজকে আমার মনে হয় বলা ঠিক হবে কিনা, এটা পরে আলাদা হবে আমার মনে হয়। আমি যাই হোক, বাংলাদেশ ব্যাংক স্পেসিফিকলি না, আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানের, আচ্ছা এটা প্রসঙ্গে এভাবে বলি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটা আছে সেটাতে আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি, এবং ইনফরমেশন কমিশনের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি, কথা বলছি। আমি মনে করি যে দুই এন্ডে আমাদের কিছু ট্রেনিং দরকার, একটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে আমরা এই ব্যবস্থা করব রাইট টু ইনফরমেশন অ্যাক্টটাকে কীভাবে আরও ইফেক্টিভলি ইউজ করতে পারে আমাদের গণমাধ্যম, আর যারা প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন, আমাদের মধ্যেও এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে, ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি, কিন্তু আমরা এটা আমাদের হয়তো কলোনিয়াল মাইন্ডসেট, ঔপনিবেশিক শাসন আমল, বিভিন্ন সময় আমাদের চিন্তাভাবনা এরকম ছিল। তো এখানে আমরা যেটা করতে চাই যে যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি সেই ইনফরমেশনের কাস্টোডিয়ান আমি, এটার মালিক না। সো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব, এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য আমরা ওরিয়েন্টেশন করব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে। কারণ ইনফরমেশন আমার দিলে কোনো সমস্যা নাই তো, কেন সমস্যা থাকবে যদি না কোনো গলদ আমার মধ্যে থাকে? কাজেই ইনফরমেশন, এই আইনটা করা হয়েছে, ইনফরমেশন কমিশন করা হয়েছে, এটা এই কারণেই করা হয়েছে যে যেটা মানুষের রাইট আছে যে ইনফরমেশনে সেটা দিতে হবে, এবং এটা আমি নিশ্চিত করব। একই সাথে বলতে চাই যেগুলো সেন্সিটিভ ইনফরমেশন, যেগুলো আবার প্রাইভেসি অ্যাক্টের মধ্যে পড়ে যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাসকোড এটা তো আপনি দিয়ে দিবেন না, আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে পাসওয়ার্ড এটা তো আপনি দিয়ে দিবেন না, এগুলো যদি কেউ চুরি করে প্রকাশ করার চেষ্টা করে তখন সে কিন্তু থিফ, তার কোনো প্রফেশন আমরা দেখব না, সে রাজনীতিবিদ না প্রফেসর না সাংবাদিক। এই ধরনের সেন্সিটিভ অ্যান্ড সিক্রেট ইনফরমেশন প্রোটেকশনের আইন পৃথিবীর সব দেশে আছে, আবার নাম যতই হোক মিডিয়া ফ্রিডম অ্যাক্ট, ভিতরে কিন্তু একই জিনিস আছে, প্রোটেকশনের জেল জরিমানা সবই আবার রাখে তারা, কারণ এটা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওগুলো দরকার আছে। এই ডিফারেন্সগুলো আমরা তৈরি করার চেষ্টা করবো বাংলাদেশ ব্যাংকের মতো সেন্সিটিভ প্রতিষ্ঠানগুলোতে, তাদেরকে সকল তথ্য দিতে হবে আমি বিশ্বাস করি, যেগুলো মানুষের রাইট আছে যে তথ্য জানার,
একই সাথে আমি মনে করি কিছু স্ট্র্যাটেজি ধরেন তার রেগুলেটর হিসেবে নিচ্ছে। ধরেন ব্যাংকিং সেক্টর কোথাও কোনো ইনডিসিপ্লিন হচ্ছে, সমস্যা রয়েছে, তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেখানে তারা অ্যাকশন নেবে, ধরবে। এখন সেই স্ট্র্যাটেজিটা যদি আপনি প্রকাশ করে দেন, চোর ধরার আগে তো চোর জেনে গেলে পালা যাবে, তো ওই তথ্যগুলো তো তাদের আবার প্রোটেকশন দিতে হবে। কাজে একটা সিস্টেম করতে হবে যাতে সকল তথ্য তারা অবহিত করতে পারে, আবার সেন্সিটিভ ইনফরমেশনের প্রোটেকশনটাও আবার রাখা জরুরি। একটা আমরা একটু ঘেটে দেখছি পৃথিবীর অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংকগুলি কিভাবে অপারেট করে, সাংবাদিকদের অ্যাক্সেসিবিলিটি জায়গাটি কতটুকু আছে, ওই আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে তার মধ্যে আমরা সবকিছু রাখার চেষ্টা করবো। যাক, অনেক ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য, আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। কিছু নিদর্শন আমরা পেলাম আপনার যে অ্যাটিটিউড, ইওর মাইন্ডসেট, মূল্যবোধ, আমরা এটাকে সাধুবাদ জানাই। ইউ সিম টু হ্যাভ এ মাইন্ডসেট অফ ওপেননেস, যেটা আমরা আগে লক্ষ্য করিনি। কিন্তু এখানে বলতে বাধ্য হচ্ছি যে মাইন্ডসেট খুবই প্রশংসনীয়, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন, এখন আপনি বলেছেন ডিএসএ উঠে গেছে, কিন্তু ডিএসএ ভিকটিমরা কিন্তু এখন জেলে আছে। তো একটা আইন আপনি মনে করলেন যে তার প্রয়োজন নাই, সেটা চলে গেল, কিন্তু আইনের ভিকটিমরা জেল খাচ্ছে, এটা আমরা মনে একটা সামঞ্জস্যপূর্ণ কিছু হচ্ছে না। আর সিএস এর কথা আপনি বলেছেন, হ্যাঁ আপনারা ওই জায়গাটা অ্যাডভেন্ট করেছেন, তারপরে আমি অনুরোধ করব যে এটা নিয়ে আরো বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা আমরা করতে চাই, কেননা এখানে আমরা অনেক কিছু মনে করি এখনো খুবই ভীতিকর আছে। আচ্ছা, আমি শুরুর আগে একটা জিনিস মাথায় ছিল, ভুলে গেলাম, যে জাতিস মানে ইউনেস্কো আজকে প্যালেস্টিনিয়ান সাংবাদিকদেরকে এই বিশ্ব মুক্ত মিডিয়া দিবসে তাদেরকে ওরা পুরস্কৃত করছে। আমরা সম্পাদক পরিষদ থেকে আমরাও প্যালেস্টিনিয়ান সাংবাদিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাই, তাদের যে মহা বিপদ তাদের সামনে, প্রায় 200 মতন সাংবাদিক এই গত 7 মাসে হত্যা হয়েছে, এটা মানে বড় বড় যুদ্ধও এত হয়েছে বলে আমার ধারণা নেই। আর আমরা সবাই কিন্তু দেখছি যে কি নির্যাতন, কি নিষ্ঠুরতা হচ্ছে প্যালেস্টিনিয়ানদের উপরে। তো আমরা সেই প্যালেস্টিনিয়ান সাংবাদিক এবং প্যালেস্টিনিয়ানদের সাধারণ মানুষের সঙ্গে একত্রতা ঘোষণা করছি, আমরা এই যুদ্ধের অবসান চাচ্ছি, এই নির্যাতন, এই এই যে অমানসিকতা, এটা ইমিডিয়েট আমরা চাচ্ছি। তো যাই হোক, আমাদের যেটা প্রধান বিষয় সাংবাদিক স্বাধীনতার বিষয়, এখানে এখনো কিন্তু আমি মাননীয় মন্ত্রী জানাতে চাই যে ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। আরেকটা জিনিস যেটা আমি আপনার দৃষ্টি গোচর করতে চাই, সেটা হচ্ছে যে অনেক আইন আছে সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন, আমি আপনার তার সঙ্গে থাকবেন, একটা আইন হয়ে যাক না, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যাক যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথ্য ভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না, কেননা যারা পরিবেশকে ই করছে, খেয়ে নিচ্ছে, এই যারা এই যে অবৈধ বালু ব্যবসা করে নদী দখল করে, এরা তো সমাজের খুব সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। তো তাদের সঙ্গে তো আমি যদি শুধু অন্য কিছু বাদই দেই, পরিবেশ সাংবাদিকতা করি, তাহলে কিন্তু আমার বিরুদ্ধে অনেক ক্ষমতাধর ব্যক্তি দাঁড়িয়ে যাবে, তারা বিভিন্ন পেশার বিভিন্ন ব্যবসায়ের জন্য সে আমাকে প্রতিহত করবে। তো আমি যদি একটা ব্যর্থহীন সমর্থন যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই, তাহলে আমি আপনাকে বলি অন্য কোনো ইস্যু বাদই দেন, এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই। এই প্রসঙ্গে আমি বলি যে আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংকের এই যে একটা অত্যন্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত, এটা উপরে সরকার একটা কিছু করবে। আমি শুধু একটা জিনিস বলি যে এটা আমি গতকালকে আমার কলমে লিখেছি যে প্রায় 10টা বড় বড় আপনার ফাইন্যান্সিয়াল স্ক্যাম, যেই স্ক্যামগুলোর অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন বাংলাদেশ ব্যাংকই করেছে, এটা আমাদের কোনো কৃতিত্ব না, কিন্তু ওই রিপোর্টগুলো এক জায়গায় গিয়ে ব্যাস তালাবদ্ধ হয়ে থাকে। সেই রিপোর্টগুলো আমরা করার ফলে আমি খালি 10টা, আমার অঙ্ক যদি ভুল না হয়,
প্রায় এই দশটার সামগ্রিক যে ইম্প্যাক্ট, এটা প্রায় 35,000 কোটি টাকার স্ক্যাম ওই 8-9টা মধ্যে সীমিত। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা পিকে হালদারের 10,000 কোটি, আপনি খালি ভাবেন মন্ত্রী, 10,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে চলে যাবে, এটার কোনো মনিটরিং হবে না। এবং কিভাবে হলো এটা এখন পর্যন্ত, কিন্তু যে পিকে হালদারের ব্যাপারটা, কিন্তু সে এখন বিদেশে কোনো একটা দেশে কারাগারে আছে, কিন্তু আমরা কিন্তু ইন্টারনাল যে এটা এটার যে নিয়ে ইনভেস্টিগেশন, আমরা এখন পর্যন্ত জানলাম না এক্স্যাক্টলি কোন কোন ধাপে এই জিনিসটা কিন্তু তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে, কেন জানবো না। তারপরে এখানে আরো অনেকগুলো স্ক্যাম আছে, আজ অবধি ওইসব স্ক্যাম গুলোকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে একটা জবাবদিহিতামূলক জায়গায় আনা বাংলাদেশ ব্যাংক করতে পারে, এইসব বিভিন্ন ব্যাংকে কিন্তু হয়নি মন্ত্রী। তো উদ্দেশ্য ভালো, মাইন্ডসেট ভালো, বাট ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আলটিমেটলি অ্যাকাউন্টেবিলিটি এখনো হয়নি, এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্রাইমস কিন্তু অত বেশি যাচ্ছে না। তো আমি মনে করি এই পরিবেশ এমন একটা একটা সাবজেক্ট যেটা সরকারের সঙ্গে আমরা একেবারে একসঙ্গে কাজ করতে পারি। এখানে কোনো ওই যে ইউজুয়ালি প্রেস ফ্রিডম হলে সরকারের একটা সেন্সিটিভিটি থাকে, এখানে কিন্তু নাই। দিস ইজ সামথিং উই ক্যান রিয়েলি পুট আওয়ার হার্টস অ্যান্ড মাইন্ডস টুগেদার। এবং আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান থেকে এটাই যদি আমাদের একটা খুব দৃঢ় সিদ্ধান্ত হয় যে সরকার সব ধরনের সহায়তা করবে পরিবেশের সাংবাদিকতার উপরে, তবে আমাদের দায়িত্ব থাকবে সেটা তথ্য ভিত্তিক, আমাদের দায়িত্ব থাকবে এটার জন্য কারো প্রতি আক্রোশের ভিত্তিতে আমরা সাংবাদিকতা না করি, এই দায়িত্বটা আমাদের নিতে হবে। এই প্রসঙ্গে আমি বলি নবাবের প্রেসিডেন্ট আছেন ওনাকেও বলি এবং সব এর মাধ্যমে সমস্ত মিডিয়া প্রতিষ্ঠানে, যে আমরা নিজেরা আমাদের পরিবেশ সাংবাদিকতার উপরে আরো নজর দেই। আমরা অলরেডি অনেক কাজ করছি এই ব্যাপারে, কিন্তু আমাদের নিজস্ব দক্ষতা বাড়ানোর একটা ব্যাপার আছে। সো ইচ অফ আস, আমরা যারা মিডিয়া হাউস আছি, আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা পরিবেশ সাংবাদিকতার উপরে আরো ট্রেনিং এর বন্দোবস্ত করব, আমরা সম্পাদক পরিষদ থেকে চেষ্টা করব পরিবেশ সাংবাদিকতার ট্রেনিং দেওয়া, নিজেরা আমরা মিডিয়া হাউস সেই ট্রেনিং বাড়াবো, এবং আমাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে আমরা পরিবেশ সাংবাদিকতাকে আরো দৃঢ় করব, এবং তার মাধ্যমে দেশের সেবা করব। কারণ একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশ অনেক ক্রাইসিস ফেস করেছে এবং আমরা সাফল্যের সঙ্গে সেগুলোকে উত্তীর্ণ হয়েছি, কিন্তু ক্লাইমেট ক্রাইসিস এটা একেবারে ভিন্ন ব্যাপার। আমরা ধরেন এগ্রিকালচারে উন্নতি করেছি, শিক্ষায় উন্নতি করেছি, অনেক করেছি, জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ এটা কিন্তু আমাদের এক্সিস্টেনশিয়াল চ্যালেঞ্জ। আপনি খালি এটা চিন্তা করেন যে আমরা আমাদের 1 ইঞ্চি জমি অন্য কেউ দখল করে নেওয়ার জন্য আমরা কিন্তু খুবই একটা খুব দক্ষ সেনাবাহিনী তৈরি করেছি, কারণ আমার জমি যেন 1 ইঞ্চি কেউ নিতে না পারে, আমাকে দখল করতে না পারে। কিন্তু সি লেভেল রাইজের জন্য আমার দেশের 1/3 জমি পানির তলায় ডুবে যেতে পারে, তো এইটার সিকিউরিটি কোথায়? এটার সিকিউরিটি কেউ দিতে পারবে না। আমাদেরকে পরিবেশ সম্বন্ধে আরো সচেতন হতে হবে। প্লিজ মনে রাখেন আমাদের একটা বিরাট সাফল্য এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, কিন্তু পানিতে যদি স্যালিনিটি বাড়ে, লবণাত্মকতা যদি বাড়ে পানিতে, আমার এই এগ্রিকালচারাল অ্যাচিভমেন্ট অনেকাংশেই কিন্তু চ্যালেঞ্জ হবে। সো এগ্রিকালচার বলেন, ল্যান্ড ইউজ বলেন, মানুষের আবাসিক স্থানের কথা বলেন, এই সমস্ত কিছু কিন্তু চ্যালেঞ্জড হবে এই ক্লাইমেট ক্রাইসিসে। তো আমাদের সাংবাদিকদের মধ্যেও এই সচেতনতা আসা উচিত, সংবাদ মিডিয়া হাউসদের মালিকদের আসা উচিত, সম্পাদকদের আসা উচিত, দিস ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইসিস, ইট ইজ এ এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস। যেসব ধরনের ক্রাইসিস পৃথিবী কেউ ফেস করে নাই, আমরাও করি নাই, তো আসুন আমরা ওই ব্যাপারে অনেক একটা দৃঢ় একটা সিদ্ধান্ত নিই এবং আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করি। আমি আমার সম্পাদক কলিগদেরকে ধন্যবাদ চাই আসার জন্য, সাংবাদিক যারা আমাদেরকে কভার করছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ, উপস্থিতি সবাইকে ধন্যবাদ, আর মন্ত্রী মহোদয়কে অবশ্যই আন্তরিক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ সবাই।